হাই ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি বানাতে চলছি চচ্চড়ি। চচ্চড়িতে লাগছে তোমার সিম, গাজর আর ফুলকপির যেগুলো ডাটাগুলো ছিল সেগুলো দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করব। তার জন্য আমরা কেটে নিয়েছি, এবার মশলাটা বলে দিই। এটার মধ্যে কী দিয়েছি, সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে, আর সামান্য একটু আদা আছে, আর এখানে ধনে পাতা কুচি আছে। এবার আমরা তেলটা গরম হয়ে গেছে, এবার সবজিটা দিয়ে দেব। এবার নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার সর্ষেটা দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। এবার ধনে পাতা দিয়ে দিলাম, চচ্চড়ি হয়ে গেছে। কমেন্টে জানাও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।